আজকের গল্প সোমনাথ নন্দীর লেখা আধার রাতের বন্ধু। সে অনেকদিন আগেকার কথা। আমি তখন ম্যাট্রিক পাশ করে আমাদের পৈতৃক বিড়ির ব্যবসায় ঢুকেছি। একদিন রাত 11টা নাগাদ তাগাদা করে কাজরা থেকে জিটি রোড ধরে রানীগঞ্জে ফিরছিলাম। তখন জিটি রোড এখনকার মতো এত জমজমাট ছিল না, রাস্তায় এত যানবাহনের ভিড়, এত ইলেকট্রিক আলোও ছিল না। সন্ধ্যা 7টার পর বাসও বন্ধ, তাই হেঁটেই বাড়ি ফিরছিলাম, বেশ কয়েক মাইল পথ। রাস্তার আলোগুলোও বন্ধ, চারিদিকে ঘন অন্ধকার, আকাশটি কালো মেঘে ঢাকা। দূরে কখনো কোথাও কলিয়ারির আলো দেখা যাচ্ছে, চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। মাঝে মাঝে দু একটা লোক ছায়ামূর্তির মতো পেরিয়ে যাচ্ছে। রাস্তার দুধারে বড় বড় গাছগুলি যেন দৈত্যের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। রাস্তার পাথরে হোঁচট খেতে খেতে চলেছি, অবশেষে মঙ্গলপুর মোড়ে পৌঁছলাম। এখান থেকেই রনাই গ্রাম হয়ে রানীগঞ্জ যেতে হবে। সে সময় রনাই ছিল জঙ্গলে পরিপূর্ণ একটি কুখ্যাত গ্রাম, কয়েক ঘর ভর্তি হিন্দু মুসলমানের বসবাস ছিল। গ্রামটি দুর্ধর্ষ ডাকাতদের আস্তানা, ডাকাতরা পথচারীদের টাকা করি কেড়ে নিত, অনেক সময় পথচারীদের গলা টিপে মেরে পুকুরের জলে ভাসিয়ে দিত অথবা মাটিতে পুঁতে দিত। কিন্তু আমাকে এই পথ দিয়েই যেতে হবে, তাই রনাই গ্রামের রাস্তা ধরলাম। চলতে চলতে দেখলাম একটি লোক অনেকক্ষণ ধরে আমার পিছু পিছু আসছে। লোকটির পরনে কালো শার্ট প্যান্ট, ফলে অন্ধকারের সঙ্গে যেন মিশে গেছে। রাস্তায় আস্তে আস্তে একসময় লোকটির সঙ্গে আমার আলাপ হলো। আমরা দুজনে একসঙ্গে পথ চলতে লাগলাম। ফাঁকা মাঠের মাঝে পুকুর পাড়ে কতকগুলো লোক আগুন জ্বালিয়ে বসেছিল। আমাদের দিকে নজর পড়তেই ওরা হৈ হৈ করে এসে আমাকে ঘিরে ধরল। ওদের পরনে লুঙ্গি ও শার্ট, মুখ ঢাকা, মাথায় টুপি, নিষ্ঠুর মুখ। বুঝতেই পারলাম আমি রনায়ের কুখ্যাত ডাকাতদের খপ্পরে পড়েছি। ওরা আমার বুকের কাছে ছুরি ধরে আমার সুটকেসটি কেড়ে নিল। তারপর ডাকাত সর্দার বলল, ওর গলা টিপে মেরে লাশটি পুকুরের জলে ভাসিয়ে দে। আমি চিৎকার করে বললাম, বাঁচাও বাঁচাও। হঠাৎ দেখলাম আমার সহযাত্রী বিদ্যুৎ গতিতে এগিয়ে প্রায় শূন্যে ভাসতে ভাসতে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওরা দুমদাম করে ছিটকে পড়ল, তারপর আমাকে ছেড়ে কোনো মতে প্রাণ নিয়ে পুকুর পার ধরে পালালো। আশ্চর্যের বিষয়, আমার সহযাত্রীকে ওরা কিছুই করতে পারল না। সহযাত্রী আমাকে মসজিদ পার করে হাসিনা মোড় পর্যন্ত পৌঁছে দিল। সে বলল, আমার নাম ভূতনাথ বণিক, আমি আজ থেকে 20 বছর আগে ব্যবসা করতাম। একদিন রাত্রে তাগাদা করে রনাই হয়ে বাড়ি ফিরছিলাম। তখন ডাকাতরা আমার সর্বস্ব কেড়ে গলা টিপে মেরে আমাকে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছিল। সেই থেকে রাত্রে আমি এখানেই ঘোরাঘুরি করি। তোমাকে অনুরোধ করছি, আর টাকা করি নিয়ে রাত্রে এ রাস্তা দিয়ে যেও না, আবার দেখা হবে। আমার সহযাত্রীটি তাহলে ভূত? আমার ভয় হলো, কিন্তু তার সাহায্যের কথা মনে করে মুহূর্তের মধ্যে ভয় কেটে গেল। আমি বললাম, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমার পথের বন্ধু রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ মিলিয়ে গেল। এরপর আমি বাড়ির পথে রওনা হলাম।